হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা অ্যান্ড হানি ওভার নাইট ফেস মাস্ক ফর সফট অ্যান্ড গ্লোয়িং স্কিন। তোমরা কিন্তু এই মাস্কটা ইউজ করে তোমাদের ত্বককে অনেক গ্লোই করতে পারবে এবং সফট করতে পারবে। তো চলো মাস্কটি দেখে নেওয়া যাক। এই ডিআইওয়াইটি দেখে নেওয়ার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে এখানে আমি নিয়েছি হানি, তার মধ্যে আমি এখানে অ্যাড করছি অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল। তোমরা জেনেই থাকবে এগুলোর কিন্তু অনেক গুণাগুণ আছে এবং হানি যেটা আমাদের ত্বককে অল টাইম ময়েশ্চারাইজ রাখে এবং এর ভেতরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের এজিংয়ের যে সিমটম আছে মানে অ্যান্টি এজিং হিসেবে কাজ করে এবং আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ রাখে এবং এটা কিন্তু আমাদের যে স্কার্স আছে সেটার যে দাগ আছে সেটাকে ফেড করে এবং ধীরে ধীরে কমায়, এবং এটা হচ্ছে ন্যাচারালি অ্যান্টিব্যাকটেরিয়াল। সো আমাদের যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদের ক্ষেত্রেও হানি কিন্তু অনেক হেল্প করে। তারপরে আমি এটাতে দিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে আছে ভিটামিন এ, সি, ই, বি ওয়ান এবং বি টু। এটা আমাদের স্কিনকে ফুললি ময়েশ্চারাইজ রাখে এবং আমাদের যে স্কিনের ডেড সেল আছে এটাকে রিমুভ করে এবং আমাদের স্কিনে হেলদি একটা লুক দেয় এবং শাইন রাখে। আমাদের যে রিঙ্কেল আছে এবং আমাদের যে ডার্ক স্পট সেটাকে কমায় এবং এটার যে আমাদের সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি আছে সেটা থেকেও এটা প্রোটেক্ট করে। এটাও কিন্তু অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। তারপরে আমি এর ভেতরে অ্যাড করছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলেও আছে, এটা আমাদের স্কিন মানে অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং এটা আমাদের স্কিনকে করে রিজুভিনেটস এবং আমাদের যে ডিহাইড্রেট স্কিন আছে এটাকে ট্রিট করে খুব ভালোভাবে। এটাও কিন্তু অ্যান্টি এজিং হিসেবে ভালো কাজ করে এবং আমাদের যে ডার্ক স্পট আছে এটাকে ধীরে ধীরে লাইটেন করে। তারপরে এটা আমাদের যে পিগমেন্টেড স্কিন আছে যাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যা তারাও কিন্তু এই মাস্কটা তোমরা ইউজ করতে পারো। আমি এটা কিছুদিনের জন্য বানাই আর কি, আমি এটা এক সপ্তাহের জন্য বানিয়েছি। তোমরা চাইলে 14-15 দিন এটা ফ্রিজে রেখে ইউজ করতে পারবে এবং আমি ইউজ প্রেফার করি ফ্রিজে রেখে ইউজ করা, তাহলে একটা কুলিং ইফেক্ট দিবে আর কি আমাদের স্কিনকে। সো আমি এটা ফ্রিজে রাখি এবং প্রতিদিন ঘুমানোর আগে এটা আমি আমার ফেসে ইউজ করে থাকি এবং সকালে উঠে আমি একটা মাইক ক্লিনজার দিয়ে এটাকে ওয়াশ করে ফেলি। তোমরা এটা ইউজ করবে এবং 15 দিনের মধ্যে এটার কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, কারণ ডিআইওয়াইগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের স্কিনে কাজ করবে এবং খুব ভালোভাবে কাজ করে। তো তোমরা ইউজ করে জানিও এই মাস্কটা তোমাদের কেমন লেগেছে। আমার স্কিনে কিন্তু ওটা খুব ভালোভাবে কাজ করেছে। আমার স্কিন হচ্ছে অয়েলি টু কম্বিনেশন, তোমরাও জানিও তোমাদের স্কিনে কেমন কাজ করেছে এবং স্কিনে দেওয়ার আগে কিন্তু তোমরা কিন্তু প্যাচ টেস্ট করে নেবে।